করতে হবে? আলাদিনের চেরাগ পেলে প্রথমে আপনি কি চাইতেন? আলাদিনের চেরাগ যদি পাই আমি বলবো আমাকে উড়ার ক্ষমতা দিতে। আমার নিজে একটা প্লেন দরকার। আমি আবার ছোটবেলায় ফেরত যেতে চাই। আমার উইশটা হবে একটা এসইউভি কার। জেনিফার লরেন্সের সাথে দেখা করতে হবে। গাড়ি কিনবো, ফেরারি। ইউরোপ ঘুরে যাব। ঠিক একই প্রশ্ন আমরা আপনার মাকে জিজ্ঞাসা করেছিলাম। ল্যাপটপের স্পেস বারটি চাপলে দেখতে পাবেন তিনি কি চেয়েছেন। দত্তের কাছে আমি আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে চাবো। আমার ছেলেটা মানুষের মতো মানুষ। বলতাম যে তোর ফার্স্ট চাওয়াটা কি, আমি দেখি আমার প্রদীপ দিয়ে তোর সেটা পূরণ হয় কিনা। চেয়ে কইলে চাওয়া হচ্ছে আমার সন্তান আমাদের সাথে মিলেমিশে সুন্দরভাবে থাকুক। ও খারাপটা বর্জন করুক, ভালো কিছু শিখুক। আমার বাচ্চাদের একটা সুন্দর জীবন চাই। দেশের বড় একটা পজিশন আমি চাই। হয়তো বলতাম দত্তকে যে আমার ছেলেকে ওই পজিশনে বসাই দাও, এরকম জায়গায় নিয়ে দাও, আমি খুব হ্যাপি হব। আমার ছেলেদের কাছে আমার শুধু ওদের কাছে ভালোবাসা পাওয়া, মাকে শুধু ভালোবাসবে, অনেক ভালোবাসবে, অনেক মায়া করবে, মাকে বুঝতে পারবে। ছোটবেলার অনেক কথা মনে পড়ে গেছে আর কি। আমি উইশ করবো হচ্ছে আম্মুর উইশ গুলা ফুলফিল করে। তারপরে অনেক ভালোবাসি মাকে। কি চাও তুমি আমার কাছে? আম্মু কিছু চাই না, সব ভালো হবে না বাবা। প্রত্যেক ফোঁটা পানির জন্য আমি ক্ষমা চাই তোমার কাছে। আমার সবচেয়ে সুন্দর আর সবচেয়ে কিউট আম্মু, সরি মা। যে মানুষটার পরম মমতায় কাটে আমাদের প্রতিটা মুহূর্ত, সেই প্রিয় মানুষটি আমাদের মা। সেই মাকে শুধু মা দিবসে কেন, প্রতিদিনই বলবো মা তোমায় ভালোবাসি, অনেক ভালোবাসি। মা দিবসে এই উপলব্ধিই হোক আমাদের সবার চলার পথের অনুপ্রেরণা।